আসসালামু আলাইকুম, আমি মুসলমান জেসমিন আক্তার, গবেষক, দর্শন বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুগারপুকুর, কাকতলী, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসের জন্য স্বাগতম। আমি আজ অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। ব্যাখ্যার ইংরেজি এক্সপ্লেনেশন। প্রথমে আমরা জানব ব্যাখ্যা ইংরেজি প্রতিশব্দ কি, ব্যাখ্যা বলতে কি বুঝি, ব্যাখ্যার শ্রেণী বিভাগ, এগুলো নিয়ে আমি আজ তোমাদের সামনে আলোচনা করব। ব্যাখ্যা শব্দটির ইংরেজি শব্দ এক্সপ্লেনেশন, এটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনিয়ার থেকে উদ্ভূত। উৎপত্তিগত দিক থেকে এর অর্থ কোনো কিছুকে সহজ ও স্পষ্ট করে তোলা। এই প্রাকৃতিক জগতের ঘটনাবলী জটিল, বিচিত্র ও রহস্যময়, এ কারণে এসব ঘটনা অস্পষ্ট ও দুর্গত। ব্যাখ্যার উদ্দেশ্য হল পদার্থিক জগতের জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট, রহস্যময় ঘটনাকে সহজ, সরল ও সাবলীল করা। একটি ব্যাখ্যা একজনকে তুষ্ট করতে পারে, আবার আরেকজনকে তুষ্ট নাও করতে পারে। অর্থাৎ ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। একজন বৈজ্ঞানিকের কাছে বা গবেষকের কাছে যে ব্যাখ্যা মূল্যহীন, সেই ব্যাখ্যা একজন সরল সাবলীল মানুষের কাছে, একজন সরল সাধারণ মানুষের কাছে বেশ আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হতে পারে। যেমন কোন এলাকায় কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে ওই এলাকার মানুষ মনে করতে পারে যে অলাবিবির আবির্ভাব ঘটেছে বা শীতলা দেবী অসন্তুষ্ট হয়েছে, কিন্তু একজন বিজ্ঞানীর ব্যাখ্যা এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন রূপ হয়ে থাকে। বিজ্ঞানী মনে করেন খাদ্য ও পানীয়ের সাথে রোগ জীবাণু মানবদেহে প্রবেশ করলে কলেরা রোগ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম হয়। ব্যাখ্যার প্রকৃতিকে বিশ্লেষণ করলে কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়, আমরা সেগুলো এখন আলোচনা করব। তাহলে ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করব। ব্যাখ্যায় জটিল, দুর্বোধ্য, রহস্যময়, অস্পষ্ট বিষয়কে সহজ ও সরল করার চেষ্টা করা হয়। ব্যাখ্যার ঘটনার প্রকৃত বা যথার্থ কারণ নির্ণয় করা হয়। তাহলে কি, ব্যাখ্যায় ঘটনার প্রকৃত বা যথার্থ কারণ নির্ণয় করা হয়। ব্যাখ্যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে হাস্যকর ও সঙ্গতিপূর্ণ হলে গ্রহণযোগ্য হয়। কি, ব্যাখ্যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে গ্রহণযোগ্য হয়। ব্যাখ্যা কোনো বিশেষ ঘটনা বা বিষয় সম্পর্কে হতে পারে, আবার সাধারণ নিয়ম সম্পর্কেও হতে পারে। ব্যাখ্যা সর্বদা আপেক্ষিক হয়, অর্থাৎ এক ব্যক্তির কাছে এক রকম, অন্য ব্যক্তির কাছে আরেক রকম। ব্যাখ্যা সর্বদা আপেক্ষিক হয়, অর্থাৎ এক ব্যক্তির কাছে এক রকম, আরেক ব্যক্তির কাছে অন্য রকম। স্থান, কাল, পাত্র ভেদে ব্যাখ্যা ভিন্ন রকম। স্থান, কাল, পাত্র ভেদে ব্যাখ্যা ভিন্ন রকম। কোন বিষয়ে দ্বন্দ্ব, ভিন্ন মত দেখা গেলে ব্যাখ্যা তার সমাধান সৃষ্টি করে।
কাজেই যুক্তিযুক্ত বুদ্ধিদীপ্ত সত্যই ব্যাখ্যা স্পষ্টতাই ব্যাখ্যা প্রদানের উদ্দেশ্য ও লক্ষ্য। তাহলে কি দেখলাম, ব্যাখ্যা কোন বিষয়ে দ্বন্দ্ব ভিন্নমত দেখা গেলে ব্যাখ্যা তার সমাধান সৃষ্টি করে। কাজেই যুক্তিযুক্ত বুদ্ধিদীপ্ত স্পষ্টতাই ব্যাখ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। ব্যাখ্যাকরণের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। ব্যাখ্যাকরণের যথেষ্ট প্রাসঙ্গিকতা ও গুরুত্ব রয়েছে। ব্যাখ্যার মাধ্যমে বিশুদ্ধ যুক্তি পদ্ধতি ও বিচারশীল দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করা যায়। বৈজ্ঞানিক গবেষণা ও অনুসন্ধানের তথ্য আবিষ্কার করা যায় এবং বিজ্ঞানের পক্ষে বিজ্ঞানের সাধারণ নিয়ম বা বিধি আবিষ্কার করা সম্ভবপর হয়। প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর মতে আমরা অর্থাৎ ব্যাখ্যা সম্পর্কে যে একজন দার্শনিক যা বলেছেন তা হল, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর মতে আমরা জ্ঞান লাভ করে আনন্দ পেতে চাই। এই আনন্দের প্রাপ্তি ঘটে যুক্তি ভিত্তিক ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রয়োগ করে। কোন বিষয় বা ঘটনার তথ্য আবিষ্কার করা, অনুসন্ধান করা এবং প্রমাণ করা ব্যাখ্যার অন্যতম কাজ। ব্যাখ্যার কোন একটি বিষয়ের সুস্পষ্ট বিবৃতি বা বর্ণনা প্রদান করে এবং কোন বিচারের বা মূল্যায়নের মাপকাঠি বা মানদণ্ড হিসেবে কাজ করে। ব্যাখ্যা জটিল ও কঠিন বিষয়কে সহজ সরল ভাষায় বোধগম্য করে তোলে। কোন ঘটনা বা বিষয়ের প্রাসঙ্গিকতা আমরা দুভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ ভাবে, অপরটি হচ্ছে পরোক্ষ ভাবে। প্রত্যক্ষ হচ্ছে যেটা আমরা সরাসরি দেখি আর পরোক্ষ হচ্ছে যেটা অনুমান করি। আচ্ছা, যেমন আগুন নেভানোর জন্য পানি প্রয়োজন, এক্ষেত্রে পানির প্রাসঙ্গিকতা সরাসরি বা প্রত্যক্ষ ভাবে নির্ণয় করা যায়। কিন্তু কোন জিনিস উপর থেকে ফেলে দিলে নিচের দিকে পড়ে, এই বিষয়ের প্রাসঙ্গিকতা নির্ণয় করা সহজ নয়। এই ক্ষেত্রে পরোক্ষভাবে যাচাই করতে হয়। তাহলে প্রত্যক্ষ ভাবে যাচাই করা যায়, পরোক্ষভাবেও যাচাই করা যায়। অর্থাৎ কোন জটিল কঠিন ও দুর্বোধ্য বিষয়কে সহজ সরল ও বোধগম্য করার নাম ব্যাখ্যা। প্রাসঙ্গিকতা বলতে বোঝায় কোন ঘটনা বা বিষয় বাস্তবসম্মত কি না, কোন ঘটনা বা বিষয়ের সত্যতা আছে কি না এবং তাকে পরখ বা যাচাই করা যায় কি না। প্রাসঙ্গিকতা হলো এক ধরনের গুণ। প্রাসঙ্গিকতা হলো কি? এক ধরনের গুণ। প্রাসঙ্গিকতা হলো এক ধরনের মাপকাঠি বা মানদণ্ড। আর যে ঘটনা বা বিষয় যত প্রাসঙ্গিক ও ব্যবহারযোগ্য তার গুরুত্ব ও তাৎপর্য তত বেশি। তাহলে কি, যে ঘটনা যত প্রাসঙ্গিক তার গুরুত্ব তত বেশি। একটি শব্দের সাথে অন্য শব্দটির ব্যাখ্যা ঘনিষ্ঠভাবে অপরিহার্য অনিবার্যভাবে সম্পর্কিত ও জড়িত থাকে। যে বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা নেই সে বিষয় বা ঘটনার ব্যাখ্যা করা অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ও পরিহারযোগ্য। কোন ঘটনা বা বিষয়ের প্রাসঙ্গিকতার উপরই তার গুরুত্ব তাৎপর্য হ্রাস বৃদ্ধি পায়। তাহলে আমরা কি দেখলাম, ব্যাখ্যার বৈশিষ্ট্য এবং ব্যাখ্যার প্রাসঙ্গিকতা। এখন আমরা আলোচনা করব ব্যাখ্যাকরণের প্রকারভেদ। কোন
ঘটনা বা বিষয়ের কারণ অনুসন্ধান করা এবং আবিষ্কার করা অত্যন্ত কঠিন বিষয়। ব্যাখ্যাকরণের মাধ্যমে তা কেবল সহজ সরল করা যায়। কাজেই কোনো ঘটনা বা বিষয়কে সহজ সরল সাবলীল করার ক্ষেত্রে ব্যাখ্যাকরণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাহলে ব্যাখ্যাকে যুক্তিবিদেরা কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর কি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যাকরণ দুই প্রকার, ব্যাখ্যাকরণকে যুক্তিবিদরা দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ, আরেকটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আরেকটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য যখন প্রাকৃতিক নিয়মকে অনুসরণ করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। যেমন নিউটনের, তাহলে কি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? কোন ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য যখন প্রাকৃতিক নিয়মকে অনুমান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয়। যেমন নিউটনের বস্তুর পতনশীল তত্ত্বে ব্যাখ্যা করতে গিয়ে আমরা ভূপৃষ্ঠের আকর্ষণের বিষয়টি সম্পর্কে প্রকল্প তৈরি করি বা অনুমান করি। পরে বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য জোয়ার ভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি প্রাকৃতিক ঘটনার সাথে যুক্ত করি। এই পর্যায়ে মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে বিষয়টিকে ব্যাখ্যা করি। তাহলে যুক্তিবিদ কার্ভেট রিড বলেন, ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্তি করা হল বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে আমরা কি দেখলাম, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বা কাকে বলে? বৈজ্ঞানিক ব্যাখ্যায় যে ঘটনাকে বর্ণনা বা বিবৃতি করা হয় তা সেই ঘটনাকে অন্য ঘটনা বা বিষয় থেকে বিচ্ছিন্ন করে বিচার করা হয় না। এখানে প্রাকৃতিক নিয়ম এবং বিশেষ কোনো তথ্যের উল্লেখ থাকে। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যাতে কি প্রাকৃতিক নিয়মই বিশেষভাবে উল্লেখ থাকে? বৈজ্ঞানিক ব্যাখ্যার কাজ হলো কোনো ঘটনা বা বিষয়ের সাধারণ নিয়ম আবিষ্কার করা এবং কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অধীনে ব্যাখ্যা করা। যেমন জোয়ারভাটার নিয়মকে আমরা মাধ্যাকর্ষণ নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করি। জোয়ারভাটার নিয়ম হলো কম ব্যাপক এবং নিয়ম এবং মাধ্যাকর্ষণের নিয়ম হলো বেশি ব্যাপক নিয়ম। অর্থাৎ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কোনো ঘটনা বা বিষয়ের কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। যে ব্যাখ্যা আদর্শ ব্যাখ্যা এবং যে ব্যাখ্যা বিজ্ঞানের লক্ষ্য তাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বিজ্ঞানের সূত্র আবিষ্কৃত হয় এবং তা বাস্তবে প্রয়োগ করা হয়। তাহলে আমরা কি দেখলাম, বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত দেখলাম। এখন আমরা জানব লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা
কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে যখন কোনো অদৃশ্য অপ্রাকৃতিক ও দৈব শক্তি সাহায্য নেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে রাহু নামক এক দেবতা চন্দ্র ও সূর্যকে গ্রাস করার কারণেই চন্দ্র ও সূর্যগ্রহণ হয়। আবার অলাবিবির আবির্ভাব এবং শীতলা দেবীর অসন্তুষ্টের কারণেই কলেরা রোগ সংঘটিত হয় বা কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই অদৃশ্য শক্তিগুলোই হচ্ছে লৌকিক ব্যাখ্যা, এগুলোই হচ্ছে লৌকিক ব্যাখ্যা। মানুষের অজ্ঞানতা, অবিদ্যা, সামাজিক কুসংস্কার, দৈব শক্তিতে বিশ্বাস, গোড়ামি, ধর্মবন্ধা প্রভৃতির ক্ষেত্রে লৌকিক ব্যাখ্যা দেখা যায়। লৌকিক ব্যাখ্যা লৌকিক জ্ঞানের ওপর নির্ভরশীল। অতি প্রাকৃত, অতি জাগতিক বিষয়ের ওপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা করা হয়। আচ্ছা, অর্থাৎ যে ব্যাখ্যা অলৌকিক সত্যি ভিত্তিক, যে ব্যাখ্যার কোনো যুক্তি বিচার বিশ্লেষণমূলক কোনো জ্ঞানীয় দিক থাকে না, তাকেই আমরা লৌকিক ব্যাখ্যা বলবো। লৌকিক ব্যাখ্যা হলো সাধারণ মানুষের ব্যাখ্যা, অর্থাৎ এর জন্য একে লোকায়িত ব্যাখ্যাও বলা হয়। লৌকিক ব্যাখ্যা কি? সাধারণ মানুষের ব্যাখ্যা, এই জন্য একে লোকায়িত ব্যাখ্যা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি কি দেখলাম? ব্যাখ্যা কি, ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি, ব্যাখ্যাকরণ কত প্রকার কি কি, এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা সম্পর্কে জানলাম। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।